আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে ধাবিত হচ্ছি, যার কাছে একদিন আমাদের সকলকে চলে যেতে হবে। যত শক্তিশালী মানুষই হোক না কেন অথবা দুর্বলই হোক না কেন, দীর্ঘজীবী অথবা স্বল্পজীবী যেই হোক না কেন, এক দুর্লঙ্ঘ বিধানে মৃত্যুর কোলে সকলকে ঢলে পড়তেই হবে। মৃত্যু থেকে কারো কোনো নিস্তার নাই। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক জীব মাত্রই তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর স্বাদ তাকে নিতে হবে। মানুষ অনেকে নাস্তিক আছে আল্লাহর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে পৃথিবীতে নাস্তিক পাওয়া যায়, জোর করে নাস্তিক হয়, কিন্তু মৃত্যুর ব্যাপারে কোনো নাস্তিক নাই। যে আমি মৃত্যুকে বিশ্বাস করি না এমন পাগল পৃথিবীতে একটাও নাই। মৃত্যুর ব্যাপারে সবাই নিশ্চিত, সবাই আস্তিক, মরতেই হবে, মরতেই হবে। আবার মৃত্যুর সময়ে প্রকৃত সত্য যখন দুনয়নে প্রত্যক্ষ করবে, স্বচক্ষে দেখবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ ওই সময়ে পড়তেই হবে, ঈমান ওই সময়ে আনতেই হবে। যত নাস্তিক পৃথিবীতে আছে, যত ফেরাউন আছে, মৃত্যুর সময় সবাই সিধা হয়ে গেছে। সিধা হয়ে গেছে কিনা, মৃত্যুই মানুষের প্রধান বক্তা, ওয়াজ মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা শেখরা হয়, কিন্তু মৃত্যুর আসন কেউ নিতে পারে না। মৃত্যু চব্বিশ ঘন্টা প্রধান বক্তা, প্রধান ওয়াইজ, কাফা বিল মাউতি ওয়াইজ। একটা মানুষ যদি চিন্তাশীল হয়, সে যদি বিবেকবান হয়, তাহলে তাকে সৎ বানাবার জন্য এক মৃত্যুর ওয়াজই যথেষ্ট। যথেষ্ট নয় কি? আইফোন আমরা কে না জানি, সবাই জানি কম বেশ। এর মালিক কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন, বললেন জনম ভরে এত টাকা উপার্জন করলাম, আজকে সব রেখে চলে যাচ্ছি, কি সার আছে, কি অর্থ আছে, মর্ম আছে এই অর্থের পিছনে জীবন দেওয়ার? মর্ম নাই। ফেরাউনের কথা জানি, ফেরাউন মৃত্যুকালে আমন্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। ফেরাউন বিশ্ব ইতিহাসের সবচেয়ে দুর্দণ্ড প্রতাপান্বিত রাজা, তার রাজত্বের পাওয়ার শক্তি এতটা ছিল যে নিজেকে সে মাবুদ এবং সর্বোচ্চ রব, মাবুদ রূপে সে দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় লালনকর্তা, সৃষ্টিকর্তা, আমি সব কিছু, এই দাবি ফেরাউন করেছিল। সেই প্রতাপান্বিত ফেরাউন পর্যন্ত মৃত্যুকালে কেমন মিসকিন, কেমন অসহায়, কেমন নিঃস্ব হয়েছিল, কেমন মার খেয়েছিল আল্লাহর বাহিনীর হাতে, আল্লাহর র‍্যাব চিতা কোবরার হাতে কি মার খেয়েছিল, বাম হাতটা এইভাবে রয়ে গেছে ফেরাউনের, এই বাম হাত আর নামানো যায়নি, এইভাবে এখনো এইভাবে আছে।
বাম হাত দিয়ে যেন কিছু জিনিস সে ফিরাইতেছিল, ডিফেন্স করতেছিল। হাতটা এখন খুব শক্ত করে বেঁধে এভাবে রাখা হয়েছে, কিন্তু হাতটা আসলে এরকম। ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم শ্রোতা যদি তুমি দেখতে পেতে বেঈমানকে যখন আল্লাহর অ্যাঞ্জেলস আল্লাহর ফেরেশতা আল্লাহর মালায়িকারা যখন তাদের জান কবজ করে তখন ইয়াদ্রিবুনা উজুহাহুম চেহারার মধ্যে পিটায়। মহাজাগতিক কষাঘাত বেত্রাঘাত প্রহার করতে করতে পুলিশ আসামিকে ধরে অপরাধী দাগী জঘন্য অপরাধীকে পুলিশ হাতে পেলে যেভাবে পিটাতে পিটাতে হ্যান্ডকাপ পরিয়ে অ্যারেস্ট করে নিয়ে যায়, এইভাবে মারতে মারতে যখন জান কবজ করবে, যদি সেই দৃশ্য দেখতে তাহলে বুঝতে আল্লাহর শক্তি কত, আল্লাহর বাহিনীর ক্ষমতা কত। তুমি আনবাজ হয়ে যেতে পারো না, তুমি যদি বাজ বিচার করো হারাম বেছে চলো হালাল তুমি গ্রহণ করো সর্বক্ষেত্রে, ইনশাআল্লাহ আল্লাহ তোমার মতো একটা পবিত্র বডি পবিত্র আত্মার মানুষকে মানুষের জন্যই তো জান্নাত রেডি করে রেখেছে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবীন পবিত্র অবস্থায় ফেরেশতা যাদের জান কবজ করবে বডিটা পবিত্র আত্মাটাও কি পবিত্র, না কোনো শিরিক কুফর পাপে লিপ্ত হয়েছে না কোনো হারাম খেয়েছে কোনোটাই করে নাই পবিত্র, আল্লাহ তাআলা তাকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। কিছু প্রশ্ন যেহেতু এসেছে এজন্য প্রশ্ন উত্তরে একটু যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সূরা কাহফ প্রতি শুক্রবার পড়লে কি হয় এবং কি ফজিলত? সূরা কাহফ প্রতি শুক্রবার পড়লে একটা নূর আল্লাহ আপনাকে দেবেন আপনার মনোজগতে আগামী সপ্তাহ পর্যন্ত, এই নূর আপনার হৃদয়কে আলোকিত করে রাখবে এক সপ্তাহেরও বেশি, আট দিন আপনার মনোজগতে এর জ্যোতি এর দ্যোতি, ইমান ভালো লাগবে, সালাত ভালো লাগবে, আল্লাহকে ডাকতে মজা পাবেন, সৎ কাজ করতে আপনার মজা আসবে, আল্লাহর কাছে আপনি একজন নূরানি মানুষ হিসেবে চিত্রিত হয়ে যাবেন। এবং দাজ্জাল যদি এসে পড়ে দাজ্জালের ফেতনা থেকে আপনি সেফ হয়ে যাবেন। দাজ্জালের বিশ্বব্যাপী বিশাল ক্ষমতা সূরা কাহফের সামনে আসলে ফেলিওর, সূরা কাহফের সামনে আসলে ফেলিওর হয়ে যাবে।